কর্মসূত্রে বা বিয়ের পর ভোটার কার্ড ট্রান্সফারের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন, অর্থাৎ একই বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চান তখন কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, এবং আপনি যদি এক বিধানসভা কেন্দ্র থেকে অন্য বিধানসভা কেন্দ্রে যেতে চান তখন কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, এর জন্য কি কি ডকুমেন্ট দিতে হবে। আবার যারা বিয়ের পর কার্ড ট্রান্সফার করতে চাইছেন তারা একই সাথে তাদের নামের পদবি, ঠিকানা এবং গার্জেনের নামও পরিবর্তন করতে পারেন। তো চলুন দেখে নিই কিভাবে অনলাইনে এই কার্ড ট্রান্সফার করবেন। গুগলে এসে NVSP টাইপ করে সার্চ করতে হবে। প্রথম যে লিঙ্কটি এসছে এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে। পেজটি ওপেন হয়ে গেছে, এরপর লগ ইন অর রেজিস্টার এই অপশনে ক্লিক করতে হবে। যাদের আগে থেকে রেজিস্টার করা আছে তারা ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। যাদের রেজিস্টার করা নেই তারা প্রথমে রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার এই অপশনে ক্লিক করবেন। এখানে মোবাইল নম্বর টাইপ করবেন, এখানে এই ক্যাপচাটা এন্টার করবেন, এরপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে এন্টার করে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর এখানে দুটো অপশন আছে, আই হ্যাভ এপিক নাম্বার আর একটা আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার। আপনার যদি ভোটার কার্ড থাকে তখন আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন, আপনার ইমেল আইডি এখানে টাইপ করবেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন, একই পাসওয়ার্ড আবার নিচের ঘরটাতে লিখে দেবেন। এরপর রেজিস্টার অপশনে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হওয়ার পর আপনাকে আবার প্রথম থেকে লগ ইন করতে হবে। তো আবার হোম পেজে ফিরে এসে লগ ইন অর রেজিস্টার এই অপশনে ক্লিক করবেন। এবার ইউজার নেম, পাসওয়ার্ড এবং এই ক্যাপচা এন্টার করার পর আমি লগ ইন করছি। লগ ইন করার পর পেজটি ওপেন হয়ে গেছে। এবার দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে উপর থেকে দ্বিতীয় অপশনটা মাইগ্রেশন টু অ্যানাদার প্লেস এই অপশনের উপর ক্লিক করতে হবে। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে ফ্যামিলি। তো যার নামে অ্যাকাউন্ট আছে তিনি যদি তার নিজের কার্ডটাকে ট্রান্সফার করতে চান তখন সেলফ অপশনে ক্লিক করবেন। এবার তিনি যদি তার বাড়ির অন্য কারো কার্ড ট্রান্সফার করতে চান তখন ফ্যামিলি অপশনে ক্লিক করবেন। ফ্যামিলি অপশনে ক্লিক করে তার ভোটার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবেন। এরপর যদি একই বিধানসভা কেন্দ্রের মধ্যে ভোটার কার্ড ট্রান্সফার করতে চান তখন মাইগ্রেশন উইদিন ইয়োর কনস্টিটিউয়েন্সি এই অপশনটাতে ক্লিক করবেন। এবার আপনি যদি আপনার ভোটার কার্ড এক বিধানসভা কেন্দ্র থেকে অন্য বিধানসভা কেন্দ্রে ট্রান্সফার করতে চান তখন মাইগ্রেশন আউটসাইড ইয়োর কনস্টিটিউয়েন্সি এই অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে সেলফ অপশনে ক্লিক করলাম, এরপর মাইগ্রেশন আউটসাইড ইয়োর কনস্টিটিউয়েন্সি এই অপশনে ক্লিক করলাম, অর্থাৎ এক বিধানসভা কেন্দ্র থেকে অন্য বিধানসভা কেন্দ্রে যাওয়ার জন্য এই অপশনটা ক্লিক করতে হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। প্রথমে এখানে ক্লিক করে আপনি আপনার ভাষাটাকে সিলেক্ট করে নেবেন, যে ভাষায় আপনি ফর্মটা দেখতে চাইছেন। তো আমি ইংলিশ সিলেক্ট করলাম। এটা দেখুন ফর্ম নাম্বার 6। তো কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, মনে করুন আপনার বাড়ি হচ্ছে কলকাতায়, আপনি দিল্লিতে শিফট হয়েছেন এবং আপনি চাইছেন যে আপনার ভোটার কার্ডটা কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করা হোক। তো এর জন্য আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে NCT অফ দিল্লি অর্থাৎ যেখানে যেতে চাইছেন সেই স্টেটটা এখানে সিলেক্ট করে নেবেন। এখান থেকে জেলার নামটা সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাসেম্বলি অর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার নতুন অ্যাড্রেসের সব ডিটেলসগুলো এখানে ফিল আপ করবেন। আপনি যেহেতু কার্ড ট্রান্সফার করতে চাইছেন তো এখানে সেকেন্ড অপশনটাতে ক্লিক করবেন, ডিউ টু শিফটিং ফ্রম অ্যানাদার কনস্টিটিউয়েন্সি। এরপর দেখুন ম্যান্ডেটারি পার্টিকুলার্স, তো এখানে আপনি আপনার নাম লিখবেন এবং এখানে আপনার পদবি লিখবেন। যদি আপনার নামের পদবি চেঞ্জ হয়ে থাকে আধার কার্ডে তাহলে আধার কার্ড অনুযায়ী আপনার যা নাম আছে সেই নামটা দেবেন এবং সেই পদবিটা দিয়ে দেবেন।
এখানে নাম এবং এখানে পদবি লেখার পর অটোমেটিক্যালি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে আপনার নামটা চলে আসবে, অর্থাৎ বাংলা বা হিন্দিতে। বাংলাতে যদি নামের কিছু প্রবলেম এসে থাকে, আপনি বাইরে থেকে বাংলা নামটা টাইপ করবেন এবং পদবি টাইপ করবেন, তারপরে সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। এরপর নেম অফ রিলেটিভ অফ অ্যাপ্লিক্যান্ট, এই জায়গাটা পরে ফিল আপ করছি। টাইপ অফ রিলেশন, এটা আগে ফিল আপ করবেন। আপনি আপনার কার্ডে গার্জেন হিসেবে কার নামটা দিতে চাইছেন, মা বাবা হাজব্যান্ড ওয়াইফ গুরু অর আদার। তো যদি হাজব্যান্ড হয় তো হাজব্যান্ড অপশনে ক্লিক করবেন। এবার নেম অফ রিলেটিভ অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে এবার আপনার হাজব্যান্ডের নামটা লিখবেন এবং তার সারনেমটা বা পদবিটা এখানে লিখে দেবেন। অটোমেটিক্যালি বাংলা ভাষায় নামগুলো এখানে চলে আসবে। যদি কিছু ভুল এসে থাকে অন্য কোথাও বাংলাতে টাইপ করে সেটা এখানে পেস্ট করে দিতে পারেন। আপনি যদি আপনার ভোটার কার্ডে ডেট অফ বার্থ দিতে চান, তখন ডেট অফ বার্থ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, তাহলে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন, এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। সেকশন এইচ, পোস্টাল অ্যাড্রেস হোয়ার অ্যাপ্লিক্যান্ট ইজ অর্ডিনারিলি রেসিডেন্ট। তো আপনি নতুন যে জায়গাতে শিফট করেছেন সেই জায়গার ঠিকানা এখানে লিখতে হবে। স্টেট ডিস্ট্রিক্ট অলরেডি চলে এসছে, তো এখানে হাউস নাম্বার, স্ট্রিট, টাউন অর ভিলেজ, পোস্ট অফিস এবং পিনকোডটা দিয়ে দেবেন। পারমানেন্ট অ্যাড্রেস অব দ্য অ্যাপ্লিক্যান্ট, যদি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে এখন, তখন সেম অ্যাজ অ্যাবাব এই অপশনটাতে টিক দিয়ে দেবেন। এরপর এখানে আপনার ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন, ফ্যামিলি অর নেবার এপিক নম্বর। আপনি গার্জেন হিসেবে যার নাম ওখানে দিলেন, মা বাবা বা হাজব্যান্ডের নাম, তার ভোটার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবেন। অপশনাল পার্টিকুলার্স, যদি ডিসএবিলিটি হয়ে থাকে তখন আপনি শুধু এই ঘরটা ফিল আপ করবেন, নাহলে এটা ফিল আপ করার দরকার নেই। এরপর এখানে ইমেল আইডি দেবেন, এখানে মোবাইল নম্বর দেবেন। এগুলো করার পর আপনাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, আপনাকে একটা কালার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে, যেটা সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 5 MB, .jpg বা .jpeg ফরম্যাটে হতে হবে। এজ প্রুফ হিসেবে কি ডকুমেন্ট দিতে পারেন, বার্থ সার্টিফিকেট, মার্কশিট অফ ক্লাস 5, 8 or 10, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড। অ্যাড্রেস প্রুফ হিসেবে কি দিতে পারেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক পাসবই, রেশন কার্ড, ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডার, রেন্ট অ্যাগ্রিমেন্ট, ওয়াটার বিল, টেলিফোন বিল, ইলেকট্রিক বিল, গ্যাস কানেকশন বিল, অথবা পোস্ট অফিস থেকে পাওয়া কোনো অফিসিয়াল চিঠি, যে চিঠিতে আপনার সঠিক অ্যাড্রেসটা লেখা আছে। তো এইভাবে ডকুমেন্টগুলো সিলেক্ট করবেন এবং যেটা সিলেক্ট করবেন সেটা চুজ ফাইলে গিয়ে ক্লিক করে সেই ডকুমেন্টটাকে আপলোড করে নেবেন। ডিক্লারেশন, আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ, আপনার জন্ম কোথায় হয়েছিল সেই শহর বা গ্রামের নামটা এখানে লিখে দেবেন। যেখানে জন্ম হয়েছিল, কোন রাজ্যে হয়েছিল সেই রাজ্যের নামটা এখান থেকে সিলেক্ট করবেন, কোন জেলায় হয়েছিল সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। এবার আপনি আপনার নতুন অ্যাড্রেসে কবে থেকে থাকছেন সেই ডেটটা এখানে ক্যালেন্ডারে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। এবার এই অপশনে আপনার আগেকার যা ডিটেলস, আপনার বর্তমানে অর্থাৎ কলকাতার যে ভোটার কার্ডে যা ডিটেলস আছে সেই ডিটেলসগুলো এখানে ফিল আপ করবেন। অর্থাৎ এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, এখানে বিধানসভা কেন্দ্রের নামটা সিলেক্ট করবেন, এখানে হাউস নাম্বার, স্ট্রিট, লোকালিটি, টাউন ভিলেজ, পিনকোড, পোস্ট অফিস এবং জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। অর্থাৎ এখানে যা যা ফিল আপ করবেন আপনার পুরনো ঠিকানার সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করবেন। এরপর আপনি ফর্মটা কোথা থেকে ফিল আপ করছেন সেই জায়গার নামটা এখানে লিখে দেবেন এবং এই ক্যাপচা কোডটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন, থ্যাংক ইউ ফর সাবমিটিং ফর্ম অন NVSP, ইয়োর ফর্ম রেফারেন্স আইডি ইজ দিস। তো আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং একটা রেফারেন্স আইডি পেয়ে যাবেন, যে রেফারেন্স আইডি দিয়ে আপনি পরে আপনার অ্যাপ্লিকেশনটাকে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কি। এবার দেখে নেব, আপনি যদি একই বিধানসভা কেন্দ্রের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চান তখন কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। তখন এই অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন।
এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্ম 8A, সুতরাং এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এখান থেকে আপনি জেলার নামটা সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার বিধানসভা কেন্দ্রের নামটা সিলেক্ট করে নেবেন। পার্টিকুলারস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনার ভোটার কার্ডে যা যা ডিটেলস আছে সব এখানে চলে আসছে। এখানে ফ্যামিলি এপিক নম্বর দিতে হবে, অর্থাৎ আপনার বাবা মা বা হাজবেন্ডের যে ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বারটা এখানে লিখবেন, এখানে ইমেল আইডি দেবেন এবং এখানে মোবাইল নম্বর দেবেন। এরপর সেকশন এইচ, ধরুন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির অ্যাড্রেসে শিফট করেছেন, তো এখানে শ্বশুর বাড়ির যে ঠিকানা সেই ঠিকানাটা এখানে লিখবেন, হাউস নম্বর, স্ট্রিট, পোস্ট অফিস, পিনকোড, স্টেট, এইসবগুলো লিখে দেবেন। আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, এর জন্য আপনাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, এর জন্য আপনার ফটো আপলোড করতে হবে এবং অ্যাড্রেস প্রুফ একটা আপলোড করতে হবে। অ্যাড্রেস প্রুফের মধ্যে কি আছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক পাসবুক, রেশন কার্ড, ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডার, রেন্ট এগ্রিমেন্ট, ওয়াটার বিল, টেলিফোন বিল, ইলেকট্রিক বিল, গ্যাস কানেকশন বিল এবং পোস্ট অফিস থেকে আসা কোনো চিঠি যেটাতে আপনার সঠিক অ্যাড্রেসটা লেখা আছে। এইভাবে কোন ডকুমেন্ট আপলোড করতে চাইছেন চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টটা আপলোড করে দেবেন। যে জায়গা থেকে ফর্মটা ফিল আপ করছেন সেই জায়গার নামটা এখানে লিখবেন, তারপর ক্যাপচা কোডটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনি আপনার রেফারেন্স নম্বরটা পেয়ে যাবেন, যেটা থেকে পরে আপনি ট্র্যাক করে জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কি না। তো ঠিক এভাবেই আপনি আপনার ভোটার কার্ড ট্রান্সফার করতে পারেন। ধন্যবাদ।